এই ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের কোন স্প্রেডশিট অথবা ওয়ার্কবুকের মধ্যে কিভাবে ডাটা এন্ট্রি করতে হয় সে সম্পর্কে দেখব এবং দেখব যে সেই ডাটার টাইপ অর্থাৎ যদি সেটা অ্যালফাবেটিক হয় অথবা নিউমেরিক হয় এই টাইপগুলোর মধ্যে এক্সেল কিভাবে পার্থক্য তৈরি করে। তো আজকের এই ভিডিও টিউটোরিয়ালটার জন্য আমরা একটা মান্থলি বাজেট তৈরি করব। এখানে প্রথমে মান্থলি বাজেট তৈরি করার জন্য আমাদের যে কোনো একটা সেলে ক্লিক করতে হবে যাতে সেখানে আমরা ডাটা এন্টার করাতে পারি। তো এখানে আমি A1 এর মধ্যে ক্লিক করে মান্থলি বাজেট লিখলাম। আচ্ছা, এখন মান্থলি বাজেট লিখে যদি আমি এন্টার প্রেস করি তাহলে আমি তার পরবর্তী যে রো আছে সেই রোতে আমরা চলে আসব। তার কারণ হচ্ছে এন্টার ক্লিক করলে মানে মাইক্রোসফট এক্সেল সবসময় পরবর্তী রোতে নিয়ে যায়, এটা হচ্ছে একটা প্রোগ্রাম। শুধুমাত্র তাই না, আমি যদি ট্যাবে প্রেস করি তাহলে সে তার কলাম বরাবর মুভ করবে, মানে হচ্ছে পরবর্তী যে কলাম সেখানে সে চলে যাবে। এখন এখানে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমি মান্থলি বাজেট যে লেখাটা আছে মানে যে টেক্সটটা আছে সেটা লিখলাম হচ্ছে A1 সেলে, মানে হচ্ছে A1 সেলে, কিন্তু এটা দেখে মনে হচ্ছে যে এটা আসলে যে B1 সেল আছে ওই বরাবর এই লেখাটা চলে আসছে। কিন্তু আসল কথা হচ্ছে যে মান্থলি বাজেট যে লেখাটা আছে সেটা কিন্তু A1 সেলেই আছে, সেটা কিন্তু B-তে যায় নাই। তো কিভাবে সেটার প্রমাণ কি, যেমন আমি যদি মান্থলি বাজেট এই লেখাটার উপর ক্লিক করি তাহলে আমরা যদি ফর্মুলা বারের দিকে তাকাই তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ লেখাটা দেখতে পাবো। এবং আমরা ফর্মুলা বারে ক্লিক করে যদি সেই লেখাটা যদি আমরা এডিট করি, যেমন আমি এখান থেকে বাজেটের বাজেটটা কেটে দিলাম, তাহলে কিন্তু আমাদের যে A1 সেলের টেক্সটটা আছে সেটাও কিন্তু আগের মতো হয়ে যাবে। আচ্ছা, তো এখন B1 সেলে যে এই লেখাটা নাই সেটার প্রমাণ কি, আমরা যদি B1 সেলে যাই তাহলে দেখবো যে আমাদের ফর্মুলা বার কিন্তু এমটি। এখন তাহলে আমাদের এই ডাটা কিভাবে আরও প্রেজেন্টেবল করা যায় সেই সম্পর্কে আমরা দেখব পরবর্তী আপকামিং টিউটোরিয়ালগুলোতে। আপাতত আমরা একটা মান্থলি বাজেট তৈরি করার ট্রাই করি। তো মান্থলি বাজেটের জন্য প্রথমে আমরা এখানে দিচ্ছি হচ্ছে রেন্ট, রেন্ট তারপরে হচ্ছে রেন্টের পর হচ্ছে দিলাম ফুড, ফুডের পর হতে পারে হচ্ছে ফোন, ফোনের পর হচ্ছে গ্যাস, তারপর হচ্ছে ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি তারপর হচ্ছে ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড এই। তো ধরা যাক আমরা এই কয়েকটা মানে যে হিসাব আছে মানে হচ্ছে এই কয়েকটা যে আমাদের আইটেম আছে এই কয়েকটা আইটেমের জন্য আমাদের যা খরচ হয় সেই খরচটা আমরা হিসাব করব। তো লাস্টে আমরা দিব হচ্ছে টোটাল, টোটাল। আচ্ছা, তখন এই খরচটা যে হয় এটা আমরা চাইতেছি যে আমরা প্রত্যেক মাসে কি পরিমাণ হয় আমরা সেটা দেখব। তো ধরলাম আমরা এখানে দিলাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ঠিক আছে। আচ্ছা, তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আমরা 3 মাস লিখলাম, আর এই আমরা আপাতত 3 মাস বরাবরই হিসাবটা করব। তো যদি আমি লাস্টে এখানে মার্চের পরে যদি আমি টোটাল দিই তার অর্থ হচ্ছে যে আসলে এই 3 মাসে, এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই 3 মাসে আমাদের এই রেন্টের মানে হচ্ছে ভাড়ার খরচ কেমন সেটা দেখব, ফুডের খরচ কেমন সেটা দেখব, মানে প্রত্যেক 3 মাসে আমাদের খরচ আপ ডাউন কীরকম করতেছে সেটা আমরা এখানে দেখতে পাবো। যার কারণে আমি E3 যে সেল আছে সেখানে আমি টোটাল লেখাটা দিলাম। তো এখন আমরা আমাদের এখানে নিউমেরিক ডাটার দ্বারা আসলে ফিল আপ করি যে রেন্ট আসলে কত। ধরা যাক রেন্ট হচ্ছে $1200, ফুড হচ্ছে $300, ফোন 50,
গ্যাস হচ্ছে 50, ইলেকট্রিসিটি 70, ক্রেডিট কার্ড 50, আর এই ধরা যাক হচ্ছে এই আপাতত। তো এখন এখানে একটা খুব অদ্ভুত জিনিস আমরা দেখতে পাচ্ছি, যে আসলে যে জিনিসটা আমাদের হয়তো চোখে পড়বে না প্রথম প্রথম। তো আমি এখন একটু বলি যে আসলে আমরা যখন একটা সংখ্যা লিখতেছি সেটা কিন্তু রাইট অ্যালাইন, মানে ডান দিক বরাবর প্রত্যেকটা সংখ্যা কিন্তু আছে, আর টেক্সট ডকুমেন্টগুলো কিন্তু লেফট অ্যালাইন। তো টেক্সটগুলো হচ্ছে লেফট অ্যালাইন এবং সংখ্যাগুলো হচ্ছে রাইট অ্যালাইনড। এটার পিছনে লজিকটা আসলে কী? লজিকটা হচ্ছে যদি সেখানে কোনো ডেসিমাল নাম্বার থাকে, অর্থাৎ দশমিকের পর কোনো ডিজিট থাকে, তো সংখ্যাগুলো যাতে সম্পূর্ণ মানে দশমিকের পরের যে ঘরগুলো আছে সেগুলো যাতে সিরিয়াল ওয়াইজ থাকে, সেই জিনিসটাকে মেনটেন করার জন্য এক্সেল বাই ডিফল্ট নিউমারিক ক্যারেক্টারগুলোকে রাইট অ্যালাইন করে দেয়। কিন্তু টেক্সটের ক্ষেত্রে যেহেতু কোনো ডেসিমাল বা এরকম হিসাব নেই, তো ওই ক্ষেত্রে নিউমেরিকের সাথে পার্থক্য করার জন্য এক্সেল সেটাকে অলরেডি লেফট অ্যালাইন করে দেয়। তো যেমন আমি যদি এখানে 1200.25 দেই, সরি, আমি এখানে 1200.25 দিলাম, পরেরটাতে দিলাম হচ্ছে 300.50। তো এখানে আসলে রাইট অ্যালাইন যদি থাকতো, তাহলে যেমন ধরা যাক আমরা এই সবগুলা ডকুমেন্ট সিলেক্ট করে আমি এখানে রাইট অ্যালাইন দিতেছি, তাহলে এখানে যে আমাদের সংখ্যাগুলো আছে, মানে হচ্ছে দশমিকের পরের যে সংখ্যাগুলো আছে, যেমন আমি এখানে দশমিক দিয়ে 60 দিলাম, 50.60, 50.92। তো এখানে দেখা যাবে যে এই যে দশমিকের পর যে সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু খুবই এলোমেলোভাবে আছে। তো এই এলোমেলোভাবে যাতে না থাকে সেই জন্য এক্সেল কী করে, বাই ডিফল্ট মানে তাদের যে নিউমারিক যে ক্যারেক্টার সেটগুলো আছে সেগুলোকে তারা রাইট অ্যালাইন করে, এবং যে টেক্সট ক্যারেক্টারগুলো আছে সেগুলোকে তারা লেফট অ্যালাইন করে রাখে। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।